আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা 2007 মডেলের একটি টয়োটা হাইয়েস্ট সুপার ডিএল গাড়ি রিভিউ দেখাচ্ছি। ডিজেল ইঞ্জিনের গাড়ি, খুবই এক্সেপশনাল একটি আইটেম। আপনারা অনেকেই ডিজেল হাইয়েস্ট আপনারা অনেক সময় আমাদের কাছে খুঁজে থাকেন, তো আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য আমরা একটি টয়োটা সুপার জিএল, হাইয়েস্ট সুপার জিএল গাড়ির ডিজেল ইঞ্জিনের একটি গাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। এটি মডেল 7, রেজিস্ট্রেশন ইয়ার 2014, হোয়াইট কালারের গাড়ি, খুবই ভালো কন্ডিশনের। আপনি ফিজিক্যালি দেখলে যথেষ্ট ভালো লাগবে এই গাড়িটি। আমাদের শোরুম হচ্ছে বনানী 2 নম্বর রোডে, সাউথ পয়েন্ট স্কুলের পাশে। তো ভিউয়ার্স, আমরা ফুল গাড়িটি ভালোভাবে দেখবো, এরপর আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। এই গাড়িটির ডুয়েল এসি সহ অরিজিনাল সুপার জিএল, ফুল সিলিং ফুল প্যাডের গাড়ি। তো মাত্র অল্প কিছুদিন চলেছে গাড়িটি আমাদের দেশে, 2014 থেকে ইউজ হচ্ছে গাড়িটি। গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের। আমরা একটু পিছনের থেকে একটু গাড়িটি দেখব, তারপরে আমরা ভিতরটা দেখব, এরপরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। অরিজিনাল ডিজেল ইঞ্জিনের গাড়ি, হাইয়েস্ট সুপার জিএল ডিজেল চালিত গাড়ি অনেকেই আপনারা খুঁজে থাকেন, আপনাদের খুবই ভালো লাগবে গাড়িটি। যথেষ্ট ফ্রেশ এবং ঝকঝকে একটি গাড়ি আপনাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি। ফুল গাড়ি টাচ আপের কাজ হয়েছে, যার কারণে গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই। অনেকে বলে থাকেন যে এটা কি অরিজিনাল কালার নাকি টাচ আপ হয়েছে, আমরা আগে আপনাদেরকে ডিটেলসটা বলে রাখি, যার কারণে আপনাদের খুব সহজ হবে, একটু ফিজিক্যালি না দেখেও আপনি একটা আইডিয়া নিতে পারবেন গাড়ি সম্পর্কে। গাড়িটির সঙ্গে সিটগুলো আপনার লেদার কভার করা, সুপার জিএলের যে মাঝখানে হ্যান্ডরেস্ট বক্সটি থাকে, বক্সটিও দেখতে পাচ্ছেন, এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সিস্টেমের অপশনও আছে। মানে ফুল লোডেড একটি গাড়ি, মানে সুপার জিএল ডিজেল চালিত গাড়ি। আমরা ভিতরের অপশনগুলো একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ফুল প্যাডের গাড়ি, আপনার প্যাডটি দেখতে পাচ্ছেন, ফুল প্যাড এবং ফুল সিলিং, ডুয়েল এসির অপশন দেখতে পাচ্ছি আমরা, এবং ফুল সিলিং আমরা দেখতে পাচ্ছি। অনেক নর্মাল জিএলএ থাকে অনেক সময় হাফ সিলিং বা টোটালি ফেব্রিক সিলিং ছাড়া অনেক সময় জিএল গাড়িতে থাকে। আমরা সুপার জিএলের রিভিউ আপনাদেরকে আমরা দিচ্ছি, যার কারণে সব ধরনের ফিটিংসই আপনি গাড়িতে পাচ্ছেন, এবং লেদার ফিটিং লেদার দেখতে পাচ্ছি আমরা সিটের সঙ্গে। এবং দরজার হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি আমরা নিকেল, যথেষ্ট ফ্রেশ একটি পুরাতন গাড়ি হিসেবে আপনারা যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি পাবেন। যারা ডিজেল চালিত গাড়ি খুঁজছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন, ফিজিক্যালি আপনি গাড়িটি ভিজিট করবেন। আর এই গাড়িটির মডেল আমি বলে রাখছি, 2007 মডেল, রেজিস্ট্রেশন 2014, খুবই বেটার কন্ডিশনের গাড়ি, অরিজিনাল সুপার জিএল। ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 18 লাখ টাকা। ডিজেল চালিত গাড়ি, আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এত দাম কেন। আমরা নর্মালি ডিজেল চালিত ইঞ্জিনের গাড়ি কিনতে গেলে আমরা নতুন বা পুরাতন বেশি দামে কিনতে হয়, ডিজেল ইঞ্জিনের দাম অলওয়েজ বেশি হয় এবং সার্ভিসও খুব ভালো পাওয়া যায়, যার কারণে ডিজেল ইঞ্জিনের গাড়িগুলোর দামও একটু তুলনামূলক বেশি হয়, সুবিধাগুলো অনেক বেশি। ডিজেল চালিত ইঞ্জিনে তুলনামূলক কাজ কম করতে হয় এবং ডিস্টার্বও যথেষ্ট কম করে, এই জন্য প্রাইসটি 7 মডেল 14-এর রেজিস্ট্রেশন, 14-তে রেজিস্ট্রেশন, মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা গাড়িটি। লং টাইম পেপার্স আপ টু ডেট পাবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। এই গাড়িটির প্রাইস হচ্ছে 18 লাখ টাকা।
এটি আস্কিং প্রাইস, আমরা ট্রাই করব আরও যতটুকু সম্ভব প্রাইস নেগোসিয়েট করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।